ঘরে নেই, তার মামা দেখছে বেশ কত লাল পিঁপড়ে বইয়ের আলমারি দিয়ে লাইন ধরেছে। তার মামার ভীষণ উৎসাহ হয়েছে, পিঁপড়ে গুলো কোথায় যাচ্ছে? দেখতে 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 লাইন ধরে একের পর এক দেখছে বইগুলো ছড়াচ্ছে, লাইনটা এগিয়ে যাচ্ছে, শেষ পর্যন্ত গিয়ে দেখলো কয়েকটা বইয়ের পেছনে দুটো রুটি রাখে, সেই রুটিগুলোর দিকে পিঁপড়েগুলো যাচ্ছে। সেই সময় সুবিয়া ঘরে ঢুকেছে, তখন মামা বলছে, আচ্ছা সুবি কি ব্যাপার, এখানে পিঁপড়ে কেন? ও মামা, আমি দুটো রুটি রেখেছিলাম। আচ্ছা রুটি কেন, বইয়ের মধ্যে রুটি কেন? তখন বলছে, কালকে আর প্রত্যেক দিনই আমি ব্রেকফাস্ট, তোমরা যেটা বলছো প্রাতকালীন খাওয়ার সময় দুটো করে রুটি সে রাখত। এক ভিখারি প্রত্যেক দিন তার বাড়ির সামনে আসত, সেটা সে দিতে প্রত্যেক দিন সে দিত, কিছু না চুরি করেই দিত, কেউ জানত না। কিন্তু তার আগের দিন সে আসে, তাই সেদিনে তার দুটো রুটি বরাদ্দ রুটি সে ওখানে লুকিয়ে রেখেছিল। ও ভেবেছিল পরের দিন একসঙ্গে দুটো দিয়ে দেব। তখন মা জিজ্ঞেস করল, তোমার মধ্যে এই ধারণা এলো কেন, কি করে বুঝলে? বলে, এই যে ছবিটা টাঙানো আছে, ওনার আমি থেকে জেনেছি, জীবেতেন করে যে জ্বর, সেই জন্য সে বিচে ঈশ্বর, এটাই আমাদের জানার ছিল।